সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকের ভিডিওয় আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হলো বাংলার ভূমি, যে ওয়েবসাইট আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ ভূমি রাজস্ব দপ্তরে, সেই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনাদের জমির যে রেকর্ড তৈরি হয়েছে সেই রেকর্ডের কপি হাতে পাওয়ার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন। হ্যাঁ, আপনারা জানেন হয়তো যে এখন বর্তমানে ব্লক ল্যান্ড রেভিনিউ অফিস থেকে আর রেকর্ড দেওয়া হয় না। রেকর্ডের কপি হাতে পাওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হয়, এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটি আজকে আমি আপনাদের একদম লাইভ করে দেখাবো। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সেই সকল বন্ধুদের জন্য যিনারা চান এই রেকর্ডের কপি নিজেদের হাতে পেতে, এবং তিনারা আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আমি প্রত্যেকটি স্টেপস আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নিজেদের জমির রেকর্ড অনলাইনে প্রিন্ট করবেন বা আবেদন করবেন পাওয়ার জন্য। তো চলুন সর্বপ্রথম আমি আমার কম্পিউটার স্ক্রিনে ব্রাউজার খুলে নিলাম, গুগল ক্রোম ব্রাউজার। এখানে দেখতেই পাচ্ছেন আমি ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে banglarbhumi.gov.in সেটি খুলে রেখেছি। আপনারা অ্যাড্রেস বারে banglarbhumi.gov.in লিখে সার্চ দিলেই যে কোনো আপনার ব্রাউজারে এই ওয়েবসাইটটি খুলে যাবে, অথবা আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন বাংলার ভূমি লিখে সার্চ দেবেন। বাংলার ভূমি লিখে সার্চ দিলে আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি খুলবে এই যে banglarbhumi.gov.in, এটির ওপর রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব খুলে নেবেন, তাহলে আপনাদের সামনে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি খুলে যাবে। বলে রাখা ভালো, এই বাংলার ভূমি ওয়েবসাইটের ওপর প্রচণ্ড চাপ পড়ে, তাই এখানে কাজ অনেক সময় স্লো হয়ে যায়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এবং আপনারা যখন বাস্তবে আবেদন করবেন তখন ধৈর্য সহকারে আবেদন করবেন। তো এইরকমভাবে আপনাদের সামনে বাংলার ভূমি ওয়েবসাইটটি খুলে যাবে। এইবার যদি আপনারা নিজেদের যে চান যে রেকর্ড প্রিন্ট করতে, আবেদন করতে, তো রেকর্ডের নাম্বার যদি জানা থাকে তাহলে খুবই ভালো। যদি আপনারা জানেন না যে আপনাদের রেকর্ড তৈরি হয়েছে কি না, বা আপনারা দেখবেন কিভাবে, তাহলে আপনারা নো ইয়োর প্রপার্টিতে যাবেন। নো ইয়োর প্রপার্টিতে গিয়ে আপনারা আগে দেখে নেবেন যে সম্পত্তি রয়েছে সেইখানে আপনাদের রেকর্ড তৈরি হয়েছে কিনা। আমরা আগে দেখে নিই, এখানে এই অপশানটি চলে আসবে নো ইয়োর প্রপার্টিতে। এখানে আপনারা ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করে নেবেন, তারপরে ব্লক সিলেক্ট করে নেবেন, তারপরে মৌজা এখানে ক্লিক করে কোন মৌজায় আপনাদের সম্পত্তি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বাঁ দিকে রয়েছে খতিয়ান, যদি খতিয়ান জানা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। যদি আপনারা না জেনে থাকুন যে খতিয়ান কত, তাহলে প্লটে যাবেন, প্লটে গিয়ে প্লট নাম্বারটি বসিয়ে দিন। নিচে যে ক্যাপচাটি রয়েছে এইগুলি যেমনটি রয়েছে সেরকমটি বসিয়ে দিন। এখানে বসিয়ে দেওয়ার পরে ভিউ বাটনে ক্লিক করুন। ভিউ বাটনে ক্লিক করলে দেখুন আপনাদের সামনে এই যে নির্দিষ্ট দাগের মধ্যে যতগুলি খতিয়ান আছে সবগুলি এখানে চলে এসেছে। ঠিক আছে, এইখানকার মধ্যে থেকে আপনাদের যে খতিয়ানটি আপনাদের বা আপনার, সেই খতিয়ানটা নিয়ে আমরা আজকে আবেদন করে দেখাবো রেকর্ড। এই খতিয়ান তৈরি হয়ে গেছে মানে সম্পত্তির রেকর্ড হয়ে গেছে, এই খতিয়ান ব্যবহার করে আমরা রেকর্ডের কপির জন্য আবেদন করব। তো এখান থেকে এই নাম্বারগুলি রয়েছে, আমরা উদাহরণস্বরূপ যেকোনো একটা নাম্বার দিয়ে এবার দেখি কীভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এইটি করার পর আপনার আগে এই সিটিজেন সার্ভিসেসে যেতে হবে। এই সিটিজেন সার্ভিসেসে যাওয়ার জন্য বা এখানে যেতে হলে সাইন ইন করতে হয়, তার আগে আপনাদের অ্যাকাউন্ট বানাতে হবে। এই সিটিজেন সার্ভিসে কীভাবে আপনারা অ্যাকাউন্ট বানাবেন সেই সংক্রান্ত আমি ইতিমধ্যে একটি ভিডিও করে রেখেছি, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন, অথবা ওপরে আই বাটনে ক্লিক করলেও আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। তো আমরা চলুন সাইন ইন বাটনে ক্লিক করে নিই। এই সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই যে সিটিজেনটা বাই ডিফল্ট থাকবে, এখানে আমরা ইউজার নেমটি ব্যবহার করব। এবার আমরা পাসওয়ার্ডটি দেব, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি যেমনটি রয়েছে তেমনটি এখানে বসিয়ে দিচ্ছি। এই বসিয়ে দেওয়ার পরে যেমনটি রয়েছে সেরকমটি বসিয়ে দেওয়ার পরে লগ ইন বাটনে আমরা ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে একটু সময় লাগবে লগ ইন হতে, কারণ এই ওয়েবসাইটের ওপর প্রচণ্ড চাপ থাকে। একটু অপেক্ষা করুন আপনারা, আমার এই লগ ইন হচ্ছে সিটিজেন সার্ভিসে। সিটিজেন সার্ভিসে লগ ইন হয়ে গেলে আমরা এবার দেখাবো কীভাবে আমরা আবেদন করব। তো এখানে দেখুন সিটিজেন সার্ভিসেসের মধ্যে লগ ইন হচ্ছে, একটু ওয়েট করুন। দেখুন আপনাদের সামনে
সিটিজেন সার্ভিসের আমার লগ ইন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই নামে আমি লগ ইন করেছি। এইবার আমরা যাব এই সিটিজেন সার্ভিসেসে, এখানে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশানে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তারপর দেখুন সার্ভিস ডেলিভারি, এখানে আমরা ক্লিক করব। এখানে লেখা রয়েছে আরওআর রিকোয়েস্ট, প্লট ইনফো রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট। আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে রেকর্ড তৈরি হয়ে থাকলে সেই রেকর্ডের কপির জন্য আবেদন করা, সেটা হচ্ছে আরওআর রিকোয়েস্ট। আমরা এই আরওআর রিকোয়েস্টে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে আবার একটি পেজ খুলে যাবে, দেখুন এই যে আমাদের সামনে এই পেজটি খুলে গেল। এইবার আমাদেরকে তথ্যগুলি দিতে হবে কোন খতিয়ানটি আমরা নিতে চাই। সবার আগে আমরা তাহলে জেলা সিলেক্ট করে নেব, জেলা সিলেক্ট করে নিলাম, ব্লক যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা সিলেক্ট করে নিলাম, মৌজাটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে খতিয়ান নাম্বার আমরা সেখানে দেখেছিলাম আমরা খতিয়ান নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে ফার্স্ট নেম আবেদনকারীর প্রথম নাম আমরা বসিয়ে দিচ্ছি, লাস্ট নেম আবেদনকারীর শেষের নামটাও আমরা বসিয়ে দিলাম, এখানে নাম বসিয়ে দিচ্ছি হাজবেন্ডের বসিয়ে দিলাম, অ্যাড্রেস আমরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম। এরপরে রয়েছে টাইপ দ্য ক্যারেক্টার্স শোন, এরকমভাবে আপনারা সব কিছু বসানোর পর এখানে এই যে ক্যাপচাটি রয়েছে সেটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন। আমরা ক্যালকুলেট ফিতে ক্লিক করলাম, ক্যালকুলেট ফিতে ক্লিক করলে দেখুন আপনাদের সামনে এই অপশনে চলে এলো প্রসেস ফি ২০ টাকা, এটা পেজ হচ্ছে একটি। এখানে চারখানা অপশন দেওয়া রয়েছে, আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন, আপনারা কাউন্টার পেমেন্টের মাধ্যমে দিতে পারেন, অর্থাৎ এখানে আপনি আবেদন করলেন এটি প্রিন্ট আউট নিয়ে গিয়ে বিএলআরও অফিসে কাউন্টারে গেলেন সেখানে টাকা জমা দিয়ে আপনারা সেখান থেকে নিতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা এসবিআই ইপে এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি এই চারটির মধ্যে আমি এসবিআই ইপে এর মাধ্যমে পেমেন্ট করব, আপনাদেরকেও আমি সাজেস্ট করছি এসবিআই ইপে এর মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। তো এটিখানে এখানে ক্লিক করবেন, এটি সিলেক্ট হয়ে যাবে, আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন প্রসেসিং আপনাদের সামনে আবার শুরু হয়ে যাচ্ছে, এই যে পেজটি আপনাদের প্রসেসিং হচ্ছে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে আপনারা সব কিছু মিলিয়ে দেখে নেবেন কত টাকা লাগবে। আরেকবার কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি আসবে, আবার একবার কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন, তারপরে দেখুন আপনাদের সামনে এই অপশনে চলে আসলো এসবিআই ইপে, এখানে আপনারা ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইয়েস বাটনে ক্লিক করুন, প্রসেসিং হচ্ছে দেখুন, আপনাদের সামনে এই পেজটি খুলে আসলো। আপনার যে জিআরএন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অবশ্যই লিখে নেবেন অথবা এটাকে কপি করে নেবেন, আমি এটি কপি করে নিচ্ছি। আপনারা একবার সাবমিট বাটনে ক্লিক করুন, সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটি খুলে গেল। এইখানটায় আপনারা অপশানে এই ২০ টাকা লিখে দেবেন, 2020 লিখে দেবেন যেটি এখানে রয়েছে, তারপরে কনফার্ম বাটনে আপনারা ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার ফাইনাল প্রসেসিং শুরু হয়ে গেছে, এখানে আপনারা কখনো রিফ্রেশ বা এসকেপ করবেন না, পেজটি যেমন রয়েছে সেরকমই রেখে দেবেন, ইন্টারনেট কানেকশন স্লো থাকলেও সেরকম রাখবেন, সব কিছু একবার মিলিয়ে দেখে নেবেন, ঠিকঠাক থাকলে আপনারা এখানে ইয়েস সিলেক্ট করে নিয়ে প্রসিড বাটনে ক্লিক করুন। প্রসিড বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন পেজটি আবার প্রসেসিং শুরু হয়েছে, একটু ওয়েট করবেন কারণ এই এই বাংলার ভূমি ওয়েবসাইটে খুব সার্ভার স্লো থাকে। এইখানে দেখুন বাঁ দিকে চারখানা অপশান রয়েছে, আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, যে কোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করে পেমেন্ট করতে পারেন, ভিম ইউপিআই ইউজ করে পেমেন্ট করতে পারেন, বা যে কোনো ওয়ালেট ইউজ করে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি এখানে ভিম ইউপিআই ইউজ করে পেমেন্ট করব, প্রাইভেসির জন্য আমি এটিকে হাইড করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ভিম ইউপিআই বা যেটি আপনাদের সহজ হবে সেটির মাধ্যমে আপনারা এখানে পেমেন্টটি করবেন। আমি এখানে পে নাও বাটনে ক্লিক করলাম, পে নাও বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাকে একটু ওয়েট করতে হবে, আপনাদের পক্ষে যেটি সহজ হবে সেটি আপনারা করবেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে এমনটা কিছু নয়, আপনাদের যেটি সহজ বলে মনে হবে সেটিতে আপনারা পেমেন্ট দেবেন, একটু ওয়েট করবেন। এই দেখুন লেখা উঠছে, এবার আমাদের কোনো রকমভাবে রিফ্রেশ বা কিচ্ছু করবেন না, আপনারা ওয়েট করবেন। তো ফ্রেন্ডস, আমি পেমেন্টে করার পরে আমি আমার চালানটি ডাউনলোড করে নিয়েছি, দেখুন সেই চালান, চালানে এখানে দেখুন ভিম ইউপিআই ইউজ করে আমি পেমেন্ট করেছি, এখানে পেমেন্টের যে ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে,
আইডি নাম্বার দেওয়া হয়েছে সব কিছু, এবং এটা কবে করা হয়েছে সেটাও দেখানো হয়েছে, প্লট ফিস দেওয়া হয়েছে, ঠিক আছে। এটি আমরা 2 থেকে 3টে ওয়ার্কিং ডের পরে আমরা আবার ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, খুব সহজে আপনারা বাংলার ভূমিতে গিয়ে, এই বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে খতিয়ান বা রেকর্ড, জমি জায়গার যে রেকর্ড রয়েছে, তার জন্য আপনারা আবেদন করতে পারেন এবং খুব সহজেই সেটি আপনারা পেতে পারেন অফিসে না গিয়েই। তো আজকে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করবেন, আর যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।